স্টার্ট নাও। প্রথমে এটিকে আনবক্সিং করতে হবে। দেখুন ভিতরে কি আছে। এটির ভিতরে আছে একটি ভ্যানিটি ব্যাগ আছে, এবং এর ভিতরে আপনার এর ভিতরে যে বল আছে, বল পাম্পের জন্য পিনটি রাখা আছে। এবং এটি স্ট্যান্ডের জন্য তিনটি এরকম স্ট্যান্ডও আছে। আমি পরবর্তীতে দেখাচ্ছি কীভাবে এটা লাগাতে হবে। এখানে একটি প্যাকেট দেওয়া আছে, প্যাকেটের ভিতরে বল আছে, একটি বল পাম্প করার জন্য একটি ইন্ডিকেটর, এখানে বলটার ঝুলানোর যেই সুতা, নাট টাইট দেওয়ার জন্য নাট এবং স্ক্রু, এবং এই নেটটি ঝুলানোর জন্য একটি কেবল। এখন আমি পুরোপুরি ফাংশনটা দেখাচ্ছি। এখন এখানে আছে আপনার উপরের বাস্কেটবল এবং ভলিবলের যে বোর্ডটা, এছাড়া আপনার ডার্টবোর্ডের 6টি ম্যাগনেট। এটি হচ্ছে নিচের স্ট্যান্ড। নিচের স্ট্যান্ডটি পুরোপুরি কমপ্লিট করার পরে আপনার এটার ভিতরে পানি ঢুকিয়ে তারপর এটা লাগিয়ে দিতে হবে। পানি ও বালি যেটাই হোক, বালি না, পানি ঢুকলেই ভালো হয়, কারণ বালি পুরো আটকে থাকবে, তখন এটা স্টিল থাকবে আর কি, ওজনটা নিতে পারবে। তো এখন দেখাচ্ছি আমি কীভাবে আপনার লাগাতে হবে। আস্তে আস্তে আমরা স্ট্যান্ডগুলো খুলি। এই অংশটি যাবে নিচের দিকে, এটা আমি আগে লাগিয়ে ফেলি, তাহলে সম্পূর্ণটা লাগাতে সুবিধা হবে। এভাবে ঢুকিয়ে দিলাম। ঢুকানোর পর এটা এভাবে হবে। এটা আমি দেখাচ্ছি নিচে রাখুন। টাইট দেওয়ার জন্য এখানে একটু ড্রাইভার দেওয়া আছে। এখন আপাতত দেখানোর জন্য এতটুকু চলবে। পরবর্তীতে আপনার সেকেন্ড স্ট্যান্ডটি লাগাতে হবে। এখানে খেয়াল রাখতে হবে আপনার এই যে এখানে যে ছিদ্র আছে, আর এখানে একটি পয়েন্ট আছে, এই পয়েন্টটা এই ছিদ্রতে ঢুকার কারণে এইটা দ্বিতীয় পজিশনে এটা লাগাইতে হবে। এখানে চাপ দিবেন, এই চাপ লেগে গেছে, লক হয়ে গেছে। পরবর্তীতে এটা আপনার থার্ড কিটার, এটা লাগাতে হবে। এটা এভাবে লুজ করবেন, তারপরে ঢুকে যাবে। যতটুকু এটা বড় দুটো করা প্রয়োজন হয় সেই লেভেলে রেখে এটাকে টাইট করে দিতে হবে। এখন আপনার ফোমিটি লাগানো আছে, ফোমটা দরকার নেই। এখানে বসিয়ে এটাকে আস্তে আস্তে
এখন এটা কি হলো আপনার সেটটি কমপ্লিট হয়ে গেল। এখন শুধু নেটের কাজ, গুলি বোল্টটা গিয়ে নেটটার ভিতর দিয়ে যাবে, নেটটা লাগাতে হবে। এটার জন্য এখানে এইটা লাগানোর জন্য এখানে ক্লিপ দেওয়া আছে। এটা আপনার লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন এখানে একটি বল দেওয়া আছে এবং এই যে ব্যক্তি, ব্যক্তির ভিতরে আপনার এই বলটি পাম্প করার জন্য একটি পিন দেওয়া আছে। দেখছেন কত সুন্দর, এটাকে আমরা এখানে টাইট করে লাগিয়ে দেব। লাগিয়ে বলটিকে বলটি আপনার পাম্প হয়ে গেল। এখন এটি কাজ শুধু খেলার জন্য আর কি। আর এখানে আপনার ম্যাগনেট দেওয়া আছে, আপনার এদিকে যে ডার্টবোর্ডটি তার জন্য। এবং খেয়াল রাখতে হবে, যেহেতু এখন ভিতরে পানি বা বালি কিছুই দেওয়া নাই, এই জন্য এটা আপনার লড়তেছে। যখন আপনি এটা পুরোপুরি পানিতে ফিল করে ফেলবেন তখন আর এটা লড়বে না, বসে থাকবে স্টিল। আপনার ফুললি মেকানিজম এটা সবাই পারবেন।